शीर्षक की स्कूला दुर्गा मंडप में स्कूल एथलेटिक क्लब के यूट्यूब से नाव कार्य से जुटे लोगों को जागरूक किए जाने के उद्देश्य को सामने रख तथा कोविड-19 के दौरान सुरक्षा व्यवस्था बरकरार रखे जाने के उद्देश्य को सामने रख जागरूकता मूलक सभा आयोजित किया गया। इस सभा में सांसद राजीव राय तथा जाने माने चिकित्सक शुभंकर भट्टाचार्य की उपस्थिति में लोगों को जागरूक किया गया, साथ ही आने वाले दिनों में उन्हें हर प्रकार की सुविधा बरकरार रखे जाने का जानकारी दिया गया। আপনাদের যে প্রফেশনে আপনারা আছেন, বিশেষ করে যারা চুল কাটছে কিংবা সেলুনের মালিক কিংবা মেসেজ পার্লার আছে কিংবা সেই ধরনের যারা ব্যবসার সঙ্গে জড়িত, তাদের জন্য আজকের এই বিশেষ একটা অ্যাওয়ারনেস ড্রাইভ। আমি সেদিন কয়েকদিন আগে এখানে এসেছিলাম, রিলিফ ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামে আমি বিজেন্দ্র সিং অর্থাৎ বাদশাকে পেয়েছিলাম। বাদশাকে বলেছিলাম যে আমার একটা ধারণা নেক্সট আগামী দিনে লকডাউন ইমপ্রুভ করবে, লকডাউন থেকে রিল্যাক্সেশন হবে, লকডাউনটাকে বাড়ানো হবে, আর আমাদের যারা সেলুনের মালিক আছেন কিংবা সেলুনের সঙ্গে যারা জড়িত আছেন তাদের একটা বিশেষ অ্যাওয়ারনেস দরকার, কারণ আগামী দিনে তাদের একটা বিশেষ পরিস্থিতির সম্মুখীন হতে হবে যাতে তাদের স্বাস্থ্যর উপরে রিস্ক আসার চান্স থাকে। আপনাদেরকে আমি কয়েক বছর পিছনের একটা গল্প দিয়ে শুনি। এইডস যখন এসেছিল তখন বলা হয়েছিল যে সেলুনে একটা ব্লেডকে দুইবার ইউজ করবেন না, সেটা মনে আছে আপনাদের? তো আপনারা কি করেছেন, আপনাদেরকে ক্লাস নেওয়া হয়েছে, আপনাদেরকে বলা হয়েছে ব্লেড সিঙ্গেল ইউজ করে ব্লেডটাকে আপনারা ফেলে দেবেন।